হ্যালো বন্ধুরা, পুজোর আমরা কালী পুজোয় যে বলি দিই, পাঁঠা বলি দিই, সেই পাঁঠা বলির মাংস কিভাবে রান্না করা হয় নিরামিষভাবে, সেই রান্নাটা আজ আমি আপনাদের দেখাবো। আমি প্রথমেই আমি একটা পাত্রে খাসির মাংস ধুয়ে রেখেছি। এরপরে আমি জিরে একটা তেজপাতা, 2 চামচ জিরে, একটা তেজপাতা সঙ্গে একসঙ্গে আমি পেস্ট করেছি। পেস্ট করে আমি 2 চামচ মতন সেই পেস্টটা, জিরে এবং একটা তেজপাতা, সেটা আমি পেস্ট করে সেই 2 চামচ মতন আমি জিরে পেস্ট এতে আমি দিলাম, জিরে এবং তেজপাতা, মনে রাখবেন। এরপরে আমি 2 চামচ আদা দেব। এরপরে আমি একটু ঝাল হবে মাংসটা, তাই 2 চামচ মতন কাঁচা লঙ্কা পেস্ট দেব। আর আমি 50 মতন সর্ষের তেল এর মধ্যে আমি দিয়ে মাখব। এরপরে আমি 2 চামচ মতন হলুদ দেব। 2 চামচ আমি হলুদ দিলাম। এরপরে আমি 2 চামচ মতন আমি নুন দেব, দিয়ে আমি এই মাংসটাকে ভালো করে মাখাব। ভালো করে মাখিয়ে আমি এটা রান্না করব। এবার আমি নিরামিষ মাংসটা রান্না করার জন্যে কড়াইতে তেলটা গরম করেই নিয়েছি। এরপরে আমি একটা তেজপাতা ফোড়ন দেব, আর 1/2 চামচ মতন আমি জিরে ফোড়ন দেব। জিরেটা একটু লাল হয়ে আসবে। এরপরে আমি যে মাংসটা আমি মেখেছি সেই মাংসটা আমি এর মধ্যে আস্তে করে দিয়ে দেব। এবার আমি মাংসটা ভালো করে কষাব। যাদের বাড়িতে কালী পুজো হয়, কালী পুজোয় যে পাঁঠা বলি দেয়, সেই মাংসটা বেশিরভাগই লোক নিরামিষ প্রসাদ হিসাবে গ্রহণ করে, তাই এইভাবেই মাংসটা রান্না করে তারা। মাংসটা খেতে খুব ভালো হয়। আমি এইভাবেই কষাবো। মাংসটা এইভাবে কষাতে কষাতে আমি এখানে আমি গোলমরিচের গুঁড়ো দেব। গোলমরিচটা আমি 2 চামচ দেব, একটু ঝাল ঝাল হবে। নিরামিষ মাংসে একটু ঝাল ঝাল সবসময় ভালো লাগে, মাংস মাত্রই ঝাল মোর ভালো লাগে। আর 1 চামচ আমি লঙ্কার গুঁড়ো দেব। এইভাবে আমি মাংসটা আবার যতক্ষণ জলটা না মরবে, তেলটা যতক্ষণ না বেরোবে, আমি এইভাবেই কষাতে থাকবো। এইভাবে আমি মাংসটা কষাবো। মাংসটা এইভাবেই কষছে, দেখুন মাংসটা কষতে কষতে তেলও ছেড়ে যাচ্ছে। এইভাবেই মাংসটা কষবো আমি, অনেকক্ষণ ধরেই কষবো। দেখুন রংটাও সুন্দর হচ্ছে, গন্ধটাও কিন্তু খুব ভালো লাগছে।
এইভাবেই আমি মাংসটা যতক্ষণ না জলটা শুকাবে ততক্ষণ আমি মাংসটা কষতেই থাকবো। যত মাংস কষাবেন তত খেতে ভালো হবে। মাংসটা বেশ অনেকক্ষণ ধরে কষছি আমি, প্রায় 20 মিনিট তো হয়েই গেল। এবার আমি এর মধ্যে 1/2 চামচ চিনি দেব, দিয়ে আমি মাংসটা কষাতে কষাতেই আমি অনেকটাই কষে গেছে, মশলাটা টাইট হয়ে গেছে, আমি খুন্তি দিয়ে নাড়তে পারছি না। যাই হোক, এবার আমি এতে জল দিয়ে দেব। আগে থেকেই আমি বলি, আমি যখন জল ইউজ করি মশলার বাটির জলটাই আগে ইউজ করি, তাই মশলার বাটির জলটা আগে দিয়ে দিলাম। এরপরে আমি 1 গ্লাস মতন জল আমি এতে দিয়ে দেবো মাংসটা সেদ্ধর জন্য। দিয়ে আমি মাংসটা ঢাকা দিয়ে রাখব, ঢাকা দিয়ে আমি ফুটতে দেব। এবার এটা আমি, মাংসটা সেদ্ধ হোক তার জন্য আমি ঢাকা দিয়ে রাখলাম। ঢাকা তো দিয়ে রেখেছি, এবার একটু দেখি মাংসটা কি অবস্থায় আছে। অনেকটাই ফুটে গেছে, পা সাইড দিয়ে বেশ তেল বেরিয়েছে, আর একটু জলটা শুকাবে যদিও। যাই হোক বন্ধুরা, আমার এই রান্নাটা দেখতে দেখতেই আপনাদের সাথে আমি একটু গল্প করে নিই। আমার এই রান্না, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং বন্ধুদের শেয়ার করুন। পাশে থাকা যে বেল আইকনটি আছে তারা সেটা আপনারা প্রেস করুন, তাহলে আমার আগের এবং পরের ভিডিওগুলো পেয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করেছেন। বন্ধুরা, আপনাদের আমি থ্যাংক ইউ জানাচ্ছি। আর যারা সাবস্ক্রাইব করবেন ভাবছেন তাদের আমি অনুরোধ করছি, প্লিজ সাবস্ক্রাইব করুন। এবার আমি এটা এরকম কমা আজে দিয়ে রাখব। মাংসটা প্রায় অনেকটাই রান্না হয়ে গেছে। এখানে আমি 1 চামচ মতন গরম মশলা দেব, আর 1 চামচ মতন আমি ঘি দেব। নিরামিষ মাংসে সাধারণত ঘি গরম মশলাটাই বেশি যায়, না হলে ভালো লাগে না খেতে। এরপরে আমি রান্নাটা যখন কমপ্লিট করে আপনাদের আর একবার দেখাবো, তখন নিশ্চয়ই আপনাদের লোভনীয় লাগবে। মাংসটা এবার আমার রান্না কমপ্লিট, আপনারা ভালোভাবেই দেখতে পাচ্ছেন, দেখতে খুব সুন্দর লাগছে, গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। থ্যাংক ইউ।